এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে একটা বেল আইকন আসবে সেখানেও প্রেস করে দেবেন, কারণ যখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, অনলাইন এডুকেশন চ্যানেল থেকে প্রতিবারের মতো আবারও জানাই স্বাগতম। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকেও একটা আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এনআইএস থেকে যে সকল টিচার ডিএলএড করছেন তাদের যে 501 থেকে 503 পর্যন্ত রেজাল্ট হয়েছে, যাদের রেজাল্টে এবি রয়েছে, অ্যাবসেন্ট রয়েছে, তাদের ফিস পেমেন্ট করার জন্য 10 তারিখ করা হয়েছে, 10 সেপ্টেম্বর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি এনআইএসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাবমিশন ক্যান বি ডান টিল 10 সেপ্টেম্বর 2018। তো আপনাদের ফি পেমেন্ট করার জন্য 10 তারিখ করা হয়েছে। আর কেউ কেউ ভাবছেন যে যদি আমি এখন ফি পেমেন্ট করে দিই আর যদি আমি পাস করে যাই, যদি আমার আপডেট দিয়ে দেয় রেজাল্ট, তো আমি টাকাটা আমি রিফান্ড পাবো না। কিন্তু এনআইএসের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে যে আপনারা ফি পেমেন্ট করতে পারেন, কিন্তু যদি আপনারা পাস করে যান তাহলে আপনাদেরকে ফি রিফান্ড করা হবে। এনআইএসের অফিসিয়ালে আপডেট দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দ্য ফিস ক্যান বি ডিপোজিট টিল 10 সেপ্টেম্বর 2018 ইজ ইফ ফিস ইজ ডিপোজিট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড পাস দেন দ্য ফিস উইল বি রিফান্ড। তো যদি আপনারা পাস করে যান তাহলে আপনাদেরকে ফিস রিফান্ড দেওয়া হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর ফ্রেন্ডস, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাই বাই।